بالله من الشيطان الرجيم بسم الله الرحمن বাৎসরিক মাহফিল আল্লাহ যেন এই সম্মেলনকে এবং এই মাদ্রাসাকে আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করেন আমিন দোয়ার প্রারম্ভে আমি সংক্ষেপে একটা কথা আপনাদের সামনে পেশ করব যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর নবীর উপস্থিত হইয়া গেছে ওফাত শরীফের পরেও আল্লাহর নবী সশরীরে জিন্দা আপনারা প্রত্যেকে জানেন এই হাফিজি মাদ্রাসার মধ্যে সাতটা ছেলে
হাফিজে কোরআন হওয়ার কারণে পাগড়ি এবং সার্টিফিকেট দেওয়া হয়েছে, পুরস্কৃত করা হয়েছে। তা আমরা জানলাম যে 30 পারা কোরআন যার মুখস্থ আছে তাকে বলে হাফিজে কোরআন। ঠিক তদ্রূপভাবে হাদিস শরীফের হাদিস হাফিজও আছেন, 1 লক্ষ হাদিস শরীফ যার মুখস্থ আছে তাকে বলে হাফিজুল হাদিস। পরে সুবহানাল্লাহ, এই ইসলামকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর অনেক মায়ের বন্দারা, বড় বড় মুহাদ্দিসিনে কেরাম, আইমায়ে মুস্তাহিদিনগণ তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন, যার বদৌলতে আমরা ইসলাম বুঝার সুযোগ পেয়েছি। আপনারা প্রত্যেকে জানেন হাফিজে হাদিসের মধ্যে এমন ব্যক্তিও রয়েছেন, উনার নাম হল ইবনে মুইন রহমতুল্লাহ আলাই। উনার ছিল 10 লক্ষ হাদিসের হাফিজ। সুবহানাল্লাহ, 6 লক্ষ ইবনে মুইন রাদিয়াল্লাহু আনহু 10 লক্ষ হাদিসের হাফিজ, 10 লাখ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু 7.5 লক্ষ হাদিসের হাফিজ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 6.5 লক্ষ হাদিসের হাফিজ, ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি 5 লক্ষ হাদিসের হাফিজ, আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু 1 লক্ষ হাদিসের হাফিজ, 12,000 মসলা ইস্তেমবাদ করেছেন। পরে সুবহানাল্লাহ, ইমাম জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাইহি 2 লক্ষ হাদিসের হাফিজ, ইমাম জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখছেন, তার নাম আল হাওিলিল ফতোয়া। এর মধ্যে লিখছেন যত নবীগণ দুনিয়ার থেকে তসলিম নিয়েছেন, ওফাত শরীফ হইয়াছে, প্রত্যেক নবীগণের ওফাত শরীফ হইয়াছে কলিকের জন্য, অর্থাৎ রূহ মুবারক দেহ মুবারক থেকে পৃথক করা হইয়াছে, অল্পক্ষণ পরে আবার রূহ মুবারক দেহ মুবারক থেকে ফিরাইয়া দেওয়া হইয়াছে। নবীগণ আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সলস্তা অফাতের পরেও জিন্দা, সমস্ত নবীগণ অফাতের পরে সশরীরে জিন্দা। ইমাম জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাইহি আল হাওিলিল ফতোয়ার মধ্যে লিখছেন যে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত শরীর পরে সশরীরে জিন্দা আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন, এবং আল্লাহর নবীর 5টা কাজ দুনিয়ার মধ্যে আছে। ও শেষ আমার কথা, কয়টা কাজ? কয়টা? 5টা। 1 নম্বর কাজ হলো আর নজরু ফি আমালি উম্মতি, আল্লাহ তাবারক তাআলা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটা পাওয়ার দান করেছেন, এমন একটা ক্ষমতা দান করেছেন, বিশ্বজগতের মধ্যে যত উম্মত আছে সমস্ত উম্মতের আমল, কে নেকি করল কে বদি করল সব নবী দেখতে পারেন। সুবহানাল্লাহ, সব নবী দেখেন। আর নজরু ফি আমালে উম্মতিহি, আল্লাহ নবীর নজরে করমের মধ্যে উম্মতের আমল আছে, কে নমাজ কত কত পড়ছে, কে কতটা রোজা রাখছে, কত নমাজ কয়টা করেছে, কয়টা গুনাহ করেছে, কয়টা নেকি করেছে, আল্লাহ নবী তা সব জানেন এবং দেখেন। পরে সুবহানাল্লাহ, একটা কাজ নবীর আছে, এই মশলাটাকে খাতামুল মুহাদ্দিসিন শাহ আব্দুল আজিজ মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি তফসিরে আজিদি শরীফের মধ্যে ওয়াকুনার রাসূল আলাইকুম শাহিদা ইয়াতের তফসির মধ্যে গিয়া লেখেন, পস ও মি শনাসত গুনাহানে সুমারা ও আমালে নেকবত সুমারা ও ইখলাস ও নেফাক সুমারা লিহাজা সাদতি ও দর দুনিয়া দিন বহকা সুরা দরকমত মকবুল ওয়াজিবুল আমালাস। পরে সুবহানাল্লাহ, তিন লেখেন যে আল্লাহ তাবারক তাআলা আল্লাহ নবীকে একটা বড় নিয়ামত দান করেছেন, তার নাম হইল মাদ্দায়ে নূরে নবুয়ত। আল্লাহ নবীকে এমন একটা নিয়ামত দান করেছে, তার নাম হইল মাদ্দায়ে নূরে নবুয়ত।
এই নূরে নবুয়তের দ্বারা আল্লাহর নবী সারা বিশ্বজগতের কোথায় কি আছে না আছে সব দেখতে পারেন, দেখতে আছেন, এবং উম্মতে কতটুকু গুনাহ করলো, কতটুকু নেকি করলো, কার অন্তরে শুদ্ধ নিয়ত আছে, কার অন্তরে মুনাফিকি আছে নবী তাও জানেন। আল্লাহ নবীর এক নম্বর কাজ, যদি কোনো উম্মত গুনাহ করে আল্লাহর নবী অন্তরে দুঃখ লাগে, কষ্ট পান, আল্লাহর নবী গুনাহ করলে, উম্মত গুনাহ করলে আল্লাহর নবীর কষ্ট হয়, কষ্ট হওয়ার পরে আল্লাহর নবী সেই উম্মতের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করতে থাকেন, আয় আল্লাহ আমার উম্মত গুনাহ করেছে, তার পক্ষ থেকে আমি আপনার সানসাই দরবারে মাফ চাইতেছি, আল্লাহ উম্মতের গুনাহকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সিউতির মতো লেখেন, আল্লাহর নবীর পাঁচটা কাজ, এক নম্বর কাজ হইল আর নজরু ফি আমালে উম্মতিহি, উম্মতের আমল নবী দেখেন, দুই নম্বর হইল ওল ইস্তিগফারু লাহুম মিনাস সাইয়্যাত, উম্মত গুনাহ করে আল্লাহর নবী উম্মতের পক্ষ থেকে ইস্তিগফার করেন যে আল্লাহ আমার উম্মত গুনাহ করছে, তিনি লাগে তুমি ডাইন দিকে মুখ দাও, মদিনায় তৈবার দিকে মুখ করো, মদিনায় তৈবার দিকে মুখ করিয়া আল্লাহর নবীকে হাজির ও নাজির ঈমান রাখিয়া তুমি একশো তোমার দৃষ্টি পড়ো পড়ো। সুবহানাল্লাহ। শাহ আব্দুল আজিজ আল্লাহ নবীকে হাজির নাজির ইমান রাখিয়া একশো তোমার দুরু শরীফ পড়ো পড়ো। সুবহানাল্লাহ। লেখছেন তুমি যখন সালাম দিবা আসসালামু আলাইকা আইয়ুন নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, তো তুমি যদি নবীকে হাজির নাজির ঈমান রাখিয়া তুমি নবীকে সালাম দাও, নামাজের ফয়েজ ও বরকত তোমার নসিব হবে। পড়া সুবহানাল্লাহ। শাহ আব্দুল আজিজ মুহাজ্জিদুল্লাহি রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়ায়ে আজিজিয়া শের মধ্যে এই মশলাটা লিখছেন। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি ইহয়া উলুমুদ্দিন কিতাবের ফুরান নুস্কার একশো বিশের মধ্যে গিয়া লেখছেন, যখন তুমি নামাজ পড়ো, নামাজে যখন তুমি নবীকে সালাম দাও, আসসালামু আলাইকা আইয়ুন নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন তুমি কি করো, ওয়াহজুর ফি কলবিকা নবী আসসালাম, তোমার কলবের মধ্যে আল্লাহর নবীকে হাজির করো, তোমার কলবে নবীকে হাজির করো, ওয়াশাসাউল করিম নবী পাকের সুরত মুবারক চেহারা মুবারক সামনে হাজির করো, করিয়া তুমি বলো আসসালামু আলাইকা আইয়ুন নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। এতে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি নবীকে কি বলছেন, হাজির ও নাজির। শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস নবীর আবার লেখছেন যে যাতে মুসল্লির কাছে নবী হাজির আছেন, নমাজ যে একটা বহুত বড় জিনিস। শাহুল্লাহ মহাদ্দলবিদার মতো লেখছেন হুজ্জাতুল্লাহিল বালেগা, হুজ্জাতুল্লাহিল বালেগা এ বুঝলেছেন সুম্মাখতারাহু সুম্মাখতারাহু বাদাহু আসসালামু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানবিয়ান বিজিক্রিহি ওয়া ইসবাতান লি ইকরারি রিসালাতিহি ওয়া আদান বি লি হুকুকে বাজে। তিনি বলেন একজন ইমানদার মুসলমান নামাজ পড়ে,
নবজাগত নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। এই জন্য সালামের বিধান দেওয়া হয়েছে, তানবিয়ান বিজিক্রিহি, আল্লাহ নবীর জিকির যেন সম্মানের সঙ্গে তাজিমের সঙ্গে যেন আদায় হইয়া যায়। তো নমাজে নবীর তাজিমও আছে, সালাম দেয় নবীকে সম্মান প্রদর্শন করার জন্য এক। দুই নম্বর, ও ইসবাতান লি ইকরারে রিসালাতিহি, তুমি যে আল্লাহ নবীকে বিশ্বাস করেছো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছো, বাস্তবে রূপায়িত করিয়া দেখাইয়া দাও নমাজের ভিতরে সালাম দিয়া যে আমি নবীকে নবী বলে বিশ্বাস করছি, তা বাস্তবে রূপায়িত করো নমাজের ভিতরে। ইকরারান লি ইসবাতে রিসালাতিহি, ইকরার লি ইসবাতে রিসালাতিহি, আল্লাহ নবী যে রসুল বলি আমরা ইমান আনছি, বিশ্বাস করি করছি, নবাজের ভিতরে নবীকে সালাম দিয়া তার বাস্তবে রূপায়িত করি আমরা দেখাইয়া দিলাম যে নবীকে আমরা ঠিক মানছি। তাই যে নমাজ না করলে শূন্য হইতে পারে, ফুরা শূন্য হয় না, নমাজ সুন্নিদেরই আমল, নমাজ সুন্নিদের বড় একটা আনন্দের বিষয়। নমাজে দুইটা আনন্দ আছে, একটা আনন্দ হইল যখন আমরা নমাজের মধ্যে নাক কপাল হাত আঁটু পাবের আঙ্গুলি সপ্ত অঙ্গ দিয়ে যখন আল্লাহকে সিজদা করি, আবার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আমি সব চাইতে নিকৃষ্ট ছোট, আল্লাহ তুমি সব চাইতে বড়, আমার নাক কপাল সপ্ত অঙ্গ দ্বারা জমিনে সপ্ত অঙ্গকে রাখিয়া আমি একরার করতেছি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ইমানদার মুসলমান, নবী প্রেমিক মুসলমান, সুন্নি মুসলমান, নমাজের সিজদার মধ্যে গেলে যে একটা আনন্দ লাগে, এই আনন্দ আর কোথাও পাওয়া যায় নি। আল্লাহকে মহান সেই স্বীকারোক্তি করিয়া নিজকে একবারে একবারে নিচু, একবারে কিচ্ছুই নয়, তার স্বীকারোক্তি নমাজ সিজদার মধ্যে আমরা করি। নমাজ না পড়লে ওলি আল্লাহ হওয়া যায় না, নমাজেই বড় শান্তির জিনিস। আর সলাতু জিক্রুল্লাহ আকবর, নমাজই উত্তম জিকির, নমাজ সেজে বড় জিকির হইতে পারে একটা। নমাজ যদি কেউ না পড়ে ইমান লইয়া যাওয়া তার মুশকিল আছে। নমাজে ইমানের হেফাজত করে, ইমানদার নমাজ না পড়লে ইমান রক্ষা করিয়া ইমান লইয়া যাওয়া তার লাইক বহু কষ্টকর আছে, সন্দেহ আছে, বেঈমান হইয়া মারা যাইতে পারে। এই জন্য নমাজ পড়তে হবে। দুই দুই নম্বর হইল নমাজে সুন্নিদের একটা আনন্দের বিষয় হইল যখন সুন্নিরা বলবে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু, যখন নমাজের মধ্যে বলবে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু, ইমাম গাজ্জালি বলেন তুই নবীকে হাজির নাজির তোমার কলবে ও হুজুর বি কলবি গান নবী আছে তোমার শখসাউল করিম, ও নবীকে হাজির করো এবং নবীর সুরত বলক সামনে আনো, আনে তুমি সালাম দাও আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। এই দুইটা আনন্দ নমাজ ছাড়া পাওয়া যায়, পাওয়া যায়। নমাজ সবাই পড়তে হবে, কোরবানি নমাজ কি সবাই কায়েম করতে হইব, কোরবানি আত্মা দেন, আমরা সবাই নমাজ পড়ব, সবাই নমাজ পড়তে হবে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ এই যে একটা ফরমান একটা, আর শাহউল্লাহ মাজিদ দেলোয়ার মোল্লার ফরমুলা আর একটা, উনি কয় তানবিয়ান লিজিক বিজিক্রিহি, সালাম নমাজের মধ্যে সালামের পতা এই জন্য দেওয়া হয়েছে যেন আল্লাহ নবীর জিকির যেন তাজিমের সঙ্গে হয়, বলে সুবহানাল্লাহ। নমাজের ভিতরে আল্লাহ নবীর জিকির সম্মানের সঙ্গে তাজিমের সঙ্গে হওয়ার জন্যই নমাজের ভিতরে সালামের বিধান দেওয়া হয়েছে। আর দুই নম্বর হলো
ইসবাতান লি ইকরারে রিসালাতিহি, আল্লাহর নবীকে যে আমরা রসুল বলে বিশ্বাস করেছি সে বিশ্বাসের বাস্তবে রূপান্তর করলাম নামাজের ভিতরে নবীকে সালাম দিয়া। রাসূলুল্লাহ যে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমরা রসুল বিশ্বাস করছি নামাজের ভিতরে আল্লাহর বন্দেগীর ভিতরে আপনাকে সালাম দিয়ে আমরা সেই শিক্ষিকা রক্তি করলাম, আর এতে নবীর কিছু হক আদায় হইল, নবীর কিছু হক আদায় হইল। এই কালীপুর একজন আল্লাহর মায়ের বন্দা ছিল, তার নাম হইল আলহাজ মফিজ আলী রহমতুল্লাহ আলাই। উনার সঙ্গে আমার সম্পর্ক হইল 35 বৎসর, একাধারে 35 বৎসর পর্যন্ত ছিল। 1976 ইংরেজ থেকে দরিয়া উনার ইন্তেকাল পর্যন্ত উনার সঙ্গে সম্পর্ক ছিল। উনি প্রথম ছিলেন শহীদ আবিদ শাহ মুজাদ্দিদি আল মদনী রহমতুল্লাহ আলাইর কাছে বয়াত, পরে এই নাগান্দা কুমিরের কাছে বয়াত করছেন উনি উনার বিবি সব। উনাকে যখন আমি আসলাম উনি মসজিদ তৈরি করলো, আসিয়া বললাম যে হাজি সাহেব মসজিদ বানাইছেন মাদ্রাসা করতে হইব, আপনার জায়গা কতটুকু আছে? কোন যে চলেন আমি হাঁটব। উনাকে নিয়ে আইলে দিয়ে হাঁটলাম, যা যা উনার আছে দান টান আছে সব জায়গা হাঁটিয়ে এমনি চক্কর দিয়ে কইলাম যে এই জায়গা যা আছে আপনার সব মাদ্রাসায় দিতে হইব। উনি সঙ্গে সঙ্গে কইল আমিন আমিন দিয়ে দিলাম, এই সব জায়গা উনি মাদ্রাসায় দিয়ে দিল। সুবহানাল্লাহ, উনার ছেলে মঈনুদ্দিন যখন ছোট ছিল হাজি মফিজ আলী রহমতুল্লাহ আলাই নিজে ওকে নিয়ে সিরাজনগর গেছে। এই যে সিরাজনগর নিয়ে দিয়েছিল তুমি, আজ পর্যন্ত মঈনুদ্দিন সিরাজনগরের দিকেই আছে, বাবার সেই স্বপ্ন বাস্তবে রূপায়িত করার জন্য মঈনুদ্দিন এবং তার ভাইগণ একবার যেভাবে উনার প্রত্যেক ছেলে যেভাবে যান দন ব্যয় করিয়া এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে, আমি বারবার বলছিলাম মঈনুদ্দিন সামনের জায়গাটা তুমি নিয়ে আসো, যে কোনো মূল্যের বিনিময়ে নিয়ে আসো, আলহামদুলিল্লাহ ওই জায়গাটাও উনি নিয়ে আনিছে মাদ্রাসা মসজিদের জন্য। এখন উনি বলছেন হাফিজে মাদ্রাসা করছে একটা, এটিম করা হয়েছে একটা, এখন উনি বলতেছে একটা ওই ইফতেদাই মাদ্রাসা পড়ে। সুবহানাল্লাহ, আল্লাহ যেন ওই মাদ্রাসা কবুল মঞ্জুর করে। এতে কি প্রমাণ হইল যে হাজি মফিজুল্লাহ রহমতুল্লাহ আলাই ওলি আল্লাহ দুই প্রকার, ওলি আল্লাহ ওলিয়ে তাসরি আর ওলিয়ে তাকবিনি। ওলিয়ে তাকবিনি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু, শাহজালাল মজল ইয়ামুন রাদিয়াল্লাহু আনহু, এরা হইল ওলিয়ে তাকবিনি। আর ওলিয়ে তাসরি হইল আল্লাহ নবীর হাদিস শরীফ হইল 40 জন ইমানদার মুসলমান একত্র এক মজলিসে বসিয়া গেলে সুন্নি আকিদা মুক্ত সহি আকিদার 40 জন ইমানদার মুসলমান এক মজলিসে বসলো, ও ওলাবতির দরজা কেউ নাই, 40 জনের ভিতরে আল্লাহ একজনকে ওলি বানাই দিব। এই অলিয়ে তাসি নিজে যে অলি আছে নিজেও জানে না, নিজেও অলি বলিয়া বুঝে না, আল্লাহর কাছে সে অলি। এই এক দুটা অলি আছে। আমি হজেও গেছি একসঙ্গে ওনার সঙ্গে, মঈনুদ্দিনের আব্বা আম্মা একসঙ্গে হজও আসলাম। যেদিন মঈনুদ্দিনের আম্মা আমরা হজ থেকে আসার পরে উনার চক্র ওনার আর জবান নাই কিচ্ছু নাই, উনার অফাত হয় না আফাত হয় না, আমরা আসছি। আমি আমার শিবিরের আম্মাকে নিয়ে গেছিলাম হজে, উভয় আসি ওই যাওয়ার জন্য, দেখিয়ে যাওয়ার লগে লগে উনার ইন্তেকাল হয়েছে। একজন মানুষ দুনিয়া থেকে যাওয়ার পরে তার কীর্তিগুলো প্রকাশ পায়। হাজি মফিজ আলী রহমতুল্লাহ আলাই একজন অলি ছিল, যার দুয়ার বদৌলতে তার ছেলেরা ওই দিকে আছে, অনেক বড় বড় দনিরাও আছে, অনেক বড় বড় দনিরা আছে যাদের দন দ্বারা তিনি কোনো খেদমত হচ্ছে না, কিন্তু আল্লাহ পাক মঈনুদ্দিন তার বাবার দোয়ায় আল্লাহর মায়ের বন্দাদের দোয়ায় সে এমন একটা দিশা নিছে, মাদ্রাসা করবে, মসজিদ বানাইবে, সুন্নি জমাতের জন্য সম্মেলন করবে, এই যে একটা ধারণা তার, আমার মঈনুদ্দিনও বয়াত রসুল করছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন
তাদের এই খেদমতে কবুল ও মঞ্জুর করে কালীপুরের জমিন যেন আল্লাহ নবীর প্রেমের বাগান বানাইয়া দেওয়া হয় না। আমিন 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 আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ যিনি রহমান রহিম মেহরবান দয়ালু, সে আল্লাহর নামেই আজকের আলোচনা আপনাদেরকে নিয়ে আমি গুনাগার মুজাহিদি শুরু করে দিলাম। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা কালীপুর গ্রামের হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গাউসুল আজম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা কমপ্লেক্সের আজকের আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলন ও তফসিরুল কোরআন মাহফিল 2012। ইসলামের প্রথম বড় যুদ্ধের নাম হলো বদর। কোন যুদ্ধ? কথা জোরের না, কোন যুদ্ধ? এই যুদ্ধের মধ্যে কাফের ছিল 1000 আর মুসলমান হইল মাত্র 313। ওই যে এমপি সাহেব বলতেছে সুবহানাল্লাহ, জোর কোন? আচ্ছা বলেন তো, তাহলে কাফের যদি 1000 হয় আর মুসলমান যদি 313 হয়, বেশি কেডা? কথা জোর কোন কেডা? আল্লাহর নবীকে মক্কার জমিন থেকে বেঈমান কাফের আবু জেহেলের দলেরা কত জুলুম অত্যাচার করে মক্কার জমিন থেকে বিদায় করে মদিনার জমিনে দিয়েছে, এরপরেও তাদের মনের জিদ যায় না, তারা আবার মদিনার উপরে হামলা করার জন্য জমিন থেকে ইসলাম তুলে দেওয়ার জন্য মক্কার থেকে সুসজ্জিত হইয়া অস্ত্র শস্ত্র লইয়া মদিনার দিকে যখন রওনা দিছে, আমার মদিনার কাম্বলিওয়ালা নবী গায়েবের খবর দেনেওয়ালা নবী সুবহানাল্লাহ, কি বলেন? আমার নবী গায়েবের খবর দেওয়ার ক্ষমতা আছে কি নাই? আরো জোরে বলো, একটু পরেই পাবেন। হাজরিন, এই আমার দয়াল নবীজি ডাক দিয়ে কয়, এই এই সাহাবীরা, এই মদিনাওয়ালারা শুন, আবু জাহেল তার দল বল নিয়ে মদিনা হামলা করতে রওনা দিছে, চল তাদেরকে আটকাই। সুবহানাল্লাহ, কোন হঠাৎ করে ডাক দিয়েছে, সাহাবীদের প্রস্তুতি ছিল না, তড়ি গড়ি করে সাহাবীরা রেডি হয়েছে, আর এই সময়ের মধ্যে মাত্র 313 জন, কত? এর মধ্যেও সবগুলা কোনো উপযুক্ত নয়, দুইটা এর মধ্যে ছোট্ট বয়সের। বুখারি শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুল মাগাজি এর দুইজনের একজনের নাম হলো মাস আর একজনের নাম হলো মুয়াবিজ, দুইটা কষি কষি বাচ্চা এই 313 জনের মধ্যে। সাহাবীরা কয়, হুজুর, এ কুট্টু কুট্টু বাচ্চা করে কেন নিচ্ছেন? আরে কি করব, এরাও তো যাইতে চায়, বয়স যদিও টিকে না। কয়, না হুজুর, মাপ দিয়া বুঝাইয়া দেন, এরা বয়সে টিকে না, বয়সের একটা ব্যাপার আছে যুদ্ধে, 18 বছরের নিচে সৈনিক পদে নেওয়া যায় এদের বয়স হয় নাই, ছোট্ট মানুষ। আল্লাহর নবীর সাহাবীরা কয়, নিতে না, আমার নবী কয় এখন কেমনে বাদ দিতাম, একটা কাম করেন, ফিতা দিয়া মাইফা মাইফা দেখাইয়া দেন, এরা মাফে টিকে না, তখন তারা বাড়িতে চলে যাবে। এখন আল্লাহর নবীর সাহাবীরার কথায় যখন মাফতে শুরু করেছে, দুইটা কচি বাচ্চা মাজ এবং মুয়াবিজ যেন যুদ্ধের মাপে বাদ না পড়ে, বুড়া আঙ্গুলের মধ্যে পায়ে টিপ দিয়া তারা লম্বা হইয়া গেছে। আল্লাহ, এত আস্তে যুদ্ধের আওয়াজ বুঝি এত আস্তে হয়? জোরে করে আল্লাহ অনেক বাদ দাও, মাপ টাপ কাম নাই, লইয়া লো। সুবহানাল্লাহ, এখন 313 জনের মধ্যে দুইটা ছোট, এখন যে কয়জনে গেছে অস্ত্র শস্ত্র উপযুক্ত নাই, যেই কয়টাও নিচে ধার দেওয়া নাই, বোতা পুরান কোন রকম নিয়ে গেছে যুদ্ধের ময়দান। যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, এখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 যার যা হাতে ছিল তা দিয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে। দেখছেন না, আমাদের দেশে 7ই মার্চ ওই যে রেসকোর্সের ময়দানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা ভাষণ দিছে, হাতে মারব বাতে মারব, এই দেশ মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। একই ভাষণে বাঙালির রক্তে আগুন যে ধরছে, লাঠি দি ফিডাইয়া পাঞ্জাবি খাদাইয়া 9 মাসে দেশ জয় করে ফেলছে। সুবহানাল্লাহ, কি আর বাঙালির কাছে আসিল,
মনের জয়টাই তো বড় জয়, কথা কোনা ঠিক কিনা? এখন আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি এই দেশের জাতির জনক, যার জন্ম না হলে বাংলার স্বাধীনতা সূর্য উদিত হতো না লাল পতাকাতে, আর আমার নবী তো হাজার বছরের শ্রেষ্ঠ নয়, আমার নবীগুলো সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহর বুজুর্গ। আমার নবী যদি না হইত শুধু বাংলার স্বাধীনতার সূর্য কেন, সৃষ্টি জগতের আল্লাহ কিছুই সৃষ্টি করত না। সুবহানাল্লাহ, না লাউলাকা লামা খালাকতুল আফলাক, সুবহানাল্লাহ। কোন তাহলে আমার মদিনার নবী যুদ্ধের ডাক মারছে, আমাদের দেশের জাতির জনকের ভাষণে যদি পাবলিকের আগুন ধরতে পারে রক্তে, মদিনার কামলিওয়ালা নবীজি সাহাবীদেরকে ডাক দিছে আবু জাহেলের বিরুদ্ধে যুদ্ধ করবে, তাদের রক্ত কি ঠান্ডা হয়েছে না গরম হয়েছে? আল্লাহু আকবার। কর এখন যুদ্ধ শুরু হয়ে গেছে, কামলিওয়ালা নবীজির সাহাবিরা নামছে, নামার মধ্যে যার যা ছিল তা নিয়ে নামছে। হযরত ওকা সাহেব নে মেহসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে একটা তলোয়ার ছিল, নিজের বোতা পুরানা। যুদ্ধ করতে করতে এই তো কিতাবের এবারত 28 পৃষ্ঠার মধ্যে হাদিস, উনকি তলোয়ার টুট গেই, তলোয়ারটা গেছে বাইঙ্গা। আল্লাহর হাবিবের দরবার আছে, হুজুর আমার তো আর কিচ্ছু নাই, তলোয়ার একখান ছিল এও গেছে ভাইঙ্গা, এখন আমি কি দিয়ে যুদ্ধ করব? হুজুর আমার একটা কিছু দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে উনকো এক শাখ দরাক্তু কি দি কে উসসে লড়ো। আল্লাহ নবী ডাইনে বামে আগে পিছে তাকাইয়া দেখার কিচ্ছু পায় না, শেষ পর্যন্ত হাতের মধ্যে একটা খেজুরের ডালা দিছে। সুবহানাল্লাহ, শাখ দরাক্ত খেজুরের ডাল কি গর্দানের মধ্যে যখন মারছে, এই খেজুরের ডালাটার বাড়ি দেওয়ার সাথে সাথে মাথাটা কাইটা জমিনে পড়ে গেছে। এটা কি খেজুরের ডালা দিয়ে মারলে নাহলে একটু রক্ত বাইর হবে না, সামরায় না ফাটবে, মাথা কাটা পড়ে গেল, এটা কি কারবার? এবার তিনি হাতের মধ্যে তাকিয়ে দেখতেছে ওই নফিস তলোয়ার হো গেই, আল্লাহর নবী হাতের মধ্যে যে খেজুরের ডালা দিয়েছে এটা খেজুরের ডালা নাই, মদিনার কামলিওয়ালা নবীজির হাত মোবারকের বরকতে মুজিজাতে খেজুরের ডালা একটা ধারাল তলোয়ার হইয়া গেছে। যুদ্ধ শেষ, যুদ্ধ শেষ নাকি? এখন হাতের তলোয়ারটা নিয়ে যখন ফিরছে উনি বাড়িতে, আপনারা বলেন এখন কি এটা আগের মতো খেজুরের ডালা হইয়া গেছে নাকি এখনো তলোয়ার আছে? কেমনে বুঝলেন না জানি না। আল্লাহর নবীর সাহাবী ওকা সাহেব নে মেহসান যখন বাড়িতে আসছেন, আসার পরে দেখে তলোয়ার এখনো আর খেজুরের ডালা হয় না, এটা এখনো তলোয়ার আছে। সুবহানাল্লাহ। অথচ মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তুর পাহাড়ের মধ্যে যখন রওনা দিছেন, হাতের মধ্যে মুসা রইল লাঠি, কি কথা জোর কানে কি তুর পাহাড়ে যাই হাজির। আল্লাহ জিজ্ঞাসা করতেছে, ওলামায়ে কেরাম আছে জিজ্ঞাসা করেন তাদেরকে কোরআন শরীফের বোরান, আল্লাহ কয় ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এ মুসা, এই মুসা তোমার হাতের মধ্যে এটা কি? মুসার আল্লাহ জিগায়, আচ্ছা মুসার হাতে যে কি আমার আল্লাহ দেখে না? কথা আসতে কর, জোরে বলেন দেখে না? ও লাঠি দেখে, আল্লাহ মনে হয় চিনে না, কথা জোরে কয় না কেন? চিনে। তো জিজ্ঞাসা করে যে এটা তোমার হাতে কি? হ্যাঁ প্রেম রে প্রেম, সুবহানাল্লাহ। কর না মুসা কয় খোদা তুমি তো লাঠি দেখোই দেখো, চিনোই চিনো, এরপরে যখন আমার জিজ্ঞেস করো নিশ্চয় এর মধ্যে প্রেম লাগছে, রহস্য আছে, তো শুনো হিয়া আসয়া, এটা লাঠি, উত্তর তো শেষ, কিন্তু এরপরে উত্তর শেষ না করে দাড়ি না দিয়ে আবার সামনে বাড়াইতে আসি, আতাওয়াক্কাউ আলাইহা, এটার ভর করে করে আমি মুসা হাঁটি, ও আহুসু বিহা আলা গানামি, এটা দি ফিটাইয়া গাছের থেকে আমার ছাগলের জন্য পাতা পাড়ি, ওয়ালিয়া ফিয়া মারিব ওখরা, এই সারা লাঠি দিয়ে আমি আরো অনেক কাজ করি। কথা জিগাইল আল্লাহ একটা, মুসা কয় তিনটা,
তার নম্বর কি কমছে না বাড়ছে? কিন্তু অবজেক্টিভ প্রশ্নের উত্তর যদি বেশি লেখে নাম্বার কাইটা দেয়, কমে যায়, কি কোন স্যার? কিন্তু মুসার নম্বর কাটে না। আল্লাহ কয় মুসা তোমার কপাল খুলছে কেন? কয় লাঠিটা তুমি ভালো করে চিনছো, এই ফেরাউনের বিরুদ্ধে ফাইট করার জন্য আমি মুসা তোমার রেসালাতের দায়িত্ব দিয়ে এখন এই মিশরে পাঠাই। বজর কোন সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলুল্লাহ। আরে কয় কি তুমি, তুমি খোদা আমার ফেরাউনের বিরুদ্ধে পাঠাইবা ফাইট করতে? আমার বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা জারি করে রাখছে, আমি হের বাবুরচি ঘুষা দিয়ে মাইরা ফেলাইছি, আজকে 10 বছর আমি নির্বাসিত সেই মাদায়েন শহরে চলে এসেছি, এখন বুঝি ফেরাউনের বিরুদ্ধে ফাইট করতে যাব? আমার কি অস্ত্র আছে? হে তো সরকারি সব রেডি, আমার কাছে তো কিছুই নাই। আল্লাহ কয় তোমারে দিতেছি ফাইট করার জন্য হাতিয়ার। কয় কি? যেই তোমার হাতের কি জিনিস জিজ্ঞাসা করছিলাম, তুমি বলো লাঠি, এই লাঠিটাই দিলাম তোমারে ফাইটের জন্য হাতিয়ার। যখন সুবহানাল্লাহ, মোসা কয় খোদা লাঠি দিয়ে কি ফাইট করব? কয় কি করবে? একটু মহড়া দিয়া ওয়াইয়া দেই। সুবহানাল্লাহ, না শীতকালে দেখবেন মিলিটারিরা মহড়া করে, কয় একটু মহড়া করাই কেমনে খোদা? কি কয় এটা সারো, সারো যে মাত্র মুসা আলাইহিসসালাম খালি লাঠিটা ছাড়ছে, ও বাবারে বাবা এটা এক বড় সাপ লেজের মধ্যে ভর করে 1 মাইল উপরে উঠছে। সুবহানাল্লাহ, না সুবহানাল্লাহ, দেখছেন এই না পাবলিক। এরপরে আল্লাহ যখন মুসারে কয় ছাড়ো, ছাড়ছে, হয়ে গেছে সাপ, এরা সাপ যে হইছে জাগার মধ্যে কোন চুপচাপ দাঁড়ায় রয়েছে, এটা আমি লড়ান। সুবহানাল্লাহ, আর এটা কোন এক কালারের নয়, এটার মধ্যে সিরিং বিরিং কালার দিছে। সুবহানাল্লাহ, আর এটা মুখ বন্ধ করে রাখছে না, মুখটা খুললা এই মধ্যখানে কাটাটা 80 গজ লম্বা হয়েছে। সুবহানাল্লাহ, ছোট্ট সাপ দেখলে তো দৌড় দেয়, আর মুসার সাপটা কত বড় সাপ, সাধারণ মানুষ নয়, মুসা নবী নিজেও দৌড় একটা মারছে কোরআন শরীফ। সুবহানাল্লাহ, আল্লাহ ডাক দিকো লা তাখাফ, এই মুসা কই যাও? কখুদা যে ডর লাগছে কইলেন ধরাইও না, ফিরে আও। সুবহানাল্লাহ, কোরআন শরীফ আছে, হাফেজ সাহেবরা পিছন দিয়ে জিজ্ঞাসা করেন, আল্লাহ কয় আসো আসো ফিরে আসো, মুসা কয় খোদা এমন বড় সাপ দেখে কেমনে ফিরতাম? কয় আরে আসো, এটা তোমার জন্য সাপ না, এটা হলো ফেরাউনের জন্য সাপ। সুবহানাল্লাহ, কয় কি? কয় তোমার জন্য লাঠি, কয় কেমনে লাঠি? কয় এটা দৌড়া ফেলাও না। কয় খোদা কোন জায়গা ধরতাম? বাবারে বাবা, কয় ডেঞ্জার জায়গাটা সাইয়েই ধরো, সাপের ডেঞ্জার কি লেজটা না মাথাটা? কথা আসতে না কয়, হ্যাঁ মাথাটা। কয় খোদাই আরে বাবা 1 মাইল উপরে মাথা কেমনে ধরতাম? আল্লাহ কয় হাত উপরের দিকে উঠাও না, আল্লাহর কথা যখন উপরের দিকে উঠাইছে 1 মাইল উপরে সাপের মাথাটা গপ করে ধরছে, ধরার সাথে সাথে দেখে যেই লাঠি সেই লাঠি হয়ে গেছে। হযরত মুসা নবীর হাতের লাঠি সাপ হয়েছে, কিন্তু ধরার পরে আবার লাঠি হয়ে গেছে। আল্লাহর নবীর হাত মুবারকের হাতে খেজুরের ডালা ও কাসার নেমে সালের হাতে দিছে, এটা তলোয়ার হয়েছে, যুদ্ধের পরে এটা লাঠি হয় না। এই তলোয়ারটা নবীজির হাতের বরকতে 10 বছর যুদ্ধ করেছে, চলছে, ফিনিশ। এখন এমনি করে যুদ্ধ শুরু হয়েছে, কুট্টু 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 দুইটা যে বাচ্চা, এরা কয় হারে বড় চাষাগত ডাল তলার অস্ত্র ছিল, বাইঙ্গে গেল, নবীজি কিছু না কিছু দিল, আমরা তো কিছুই দেয় না, তো আমরা কেমনে যুদ্ধ করব? এখন ছোট্ট দুই ভাইয়ের এক ভাই আরেক ভাইকে কয় একটা কাজ কর, লাঠি এনা নাই, ঢালে না নাই, তলোয়ার এনা নাই, তীরে নাই, একটা কাজ কর। কি কাজ? ও দুইজনে দুইটা পাথর ল, পাথর লিয়ে কি করবি? ক দুইজনে দুইটা দিব মাইরা, কোনবারে মারবি? ক কেন মারলে আর শুরু ডরে কেন? নবীর দুশ্মন বড় শয়তান আবু জাহিলের মারবো। আরে আবু জাহিলের তো চিনিও না, কয়েকজনে জিজ্ঞাসা করে লও। এই পাশে দিয়ে রওনা দিছে হযরত ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখার পরে ডাকতেছে দুই ভাই, চাচা, এই চাচা ওমর। ওমর গেছে, কিরে বাবা কি হয়েছে? আজকের ময়দানে এই নবীজির দুশ্মন মক্কা থেকে আসছে মদিনা হামলা করবে, এ বদরের মাঠে তাদের কমান্ডার আবু জাহেল্লাটা কোনটা একটু দেখাইয়া দেন না। সুবহানাল্লাহ,
উমর কো বাবা রে, আমরা যারা বয়স্ক মানুষ যুদ্ধে পারদর্শী, আমরাই তো ফেসে ফেসে ফাঁকে ফাঁকে ঘুরি, আর তোমরা হাতে কিচ্ছু নাই। তোমরা আবু জাহেলের খবর কি করবা? তোমরা কি আছে? তা কি চাচা কি কর নাই? এই তো দুজনে দুইটা লইছি, কথা কয় না কেন? কি লইছে? আরে পাথর দিকে করবো, চাচা দিমো দুজনে দুইটা মাইরা। আসলে কি এর মধ্যে অ্যাকশন হবে কি হবে না? কথা জোরে কেন হবে কি হবে না? আমার নবীজি গত রাত্রে এই তো হাদিসের এবারত লাইলা তাবাদারিন, আল্লাহর নবী বদরের আগের রাত্রে বলে দিছে এই ষোলো উনিশ পৃষ্ঠার মধ্যে হাদিস, হাজা মাসরাও ফুলানিন ইনশাআল্লাহু তাআলা গাদান ওয়া ওয়াদা ইয়াদাহু আলাল আরদে। আমার নবী ডাক দিয়ে কো সাহাবীর রে টেনশন করিস না, যদিও আমরা মানুষ কম, আমাদের অস্ত্র শস্ত্র কম, কিন্তু আজকের ময়দান আল্লাহ আমাদের জয় দিবে। এমনকি আজকের ময়দানে দুশমন আবু জাহেল কাফেরদের সর্দার, যে আগামীকাল এই মানুষটা এই ময়দানের মধ্যে লাশ হইয়া এই জায়গার মধ্যে পড়ে যাবে, বলে সুবহানাল্লাহ। আঙ্গুল দিয়া হাত মুবারক দিয়া আমার নবী দেখাইয়া দিতেছে এই এই এখানে লাশটা পড়বে। এখনো যুদ্ধ শুরু, আগের দিন বলতেছে এখানে অমুকের লাশ, এখানে অমুকের লাশ, এখানে অমুকের লাশ, কথাটা বলে দিয়েছে আগের রাত্রে। সাহাবিরা কয় আমরা দেখতেছি কি ঘটনাটা ঘটে। পরের দিন যখন যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধ শুরু হওয়ার পরে ওমর দেখাইয়া দেয় বুঝছি তোমগো মহাব্বত দেখ গেল, ওই ঘোড়ার উপরে হাতে তলোয়ার এই পতাকা নিয়া এই যে পতপত করে ঘুরে, এটাই হলো আবু জেহেল কাফের সর্দার। যখন খালি নজরটা পড়ছে আবু জেহেল ঘোড়াটা ছুটাইয়া রওনা দিছে। ওমর যুদ্ধের কৌশল বুঝে আস্তে করে নিজের সেফ মতো চলে গেছে। ছোট বাচ্চারা তো যুদ্ধের আর আওবাও কিছুই বুঝে না, এরা চুপচাপ দাঁড়াইয়া রয়েছে। আবু জেহেল ঘোড়াটা ছুটাইয়া আইসা ঘোড়ার উপর থেকে লাভ দিয়া নাই মা তলোয়ারটা ঘুরাইতে ঘুরাইতে বাচ্চাদের দিকে রওনা দিছে। এক ভাই আরেক ভাইরে কয় এরা ওমর দিয়ে চলে গেল, এ বেটা যে এখনো তলোয়ার লইয়া নাই মা, ঘুরাইতে ঘুরাইতে আসতেছে। হের মনে হয় লক্ষণ বালা না, আমরার মনে হয় মারবো। এক ভাই আরেক ভাইরে কত মারলে হন কি করবো? কি করবো মানি, ওই যে দুজনে যে দুইটা লইছি, মারার আগে দুইজনে দুইটা মারবো। ছোট্ট ছোট্ট দুইজন সাহাবি মাজ এবং মুহাব্বিস কয় হ্যাঁ হে তো দেখতেছি লক্ষণ খারাপ, তলোয়ার নিয়ে আমরার দিকে আসতেছে, তাহলে একটা কাজ করো দুইজনে দুইজনে রেডি হয়ে যাও, বস রেডি, ডান দিকে একজন বাম দিকে একজন, দুইজনে দুইটা পাত্তর যখন মারা দিছে ঠিক আল্লাহর নবীর হাদিস মোতাবেক গতকাল যেখানে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিছে এই জায়গার মধ্যে আবু জাহেল পড়বে, সেই জায়গার মধ্যে যখন আবু জাহেল দাঁড়াইছে ডান দিকে একটা পাথর পড়েছে, বাম দিকে একটা পাথর পড়েছে, ছোট ছোট দুই ভাইয়ের পাথরে আঘাতে আবু জাহেল সেই জায়গায় লম্বা লাশ হইয়া গেছে। তাহলে বলেন আমার নবী আগের দিন খবর দিছে কোন জায়গায় আবু জাহেল পড়বে, পরের দিন তার লাশটা পড়ছে, তাহলে আমার নবী গায়েবের খবর দেওয়ার ক্ষমতা আছে কি নাই? আরো যারা বলো আছে কি নাই? তাহলে পরে আমার নবী যদি আগের দিন খবর দিতে পারে আবু জাহেলের লাশ কোথায় পড়বে, সেই মদিনার কামলিওয়ালা নবী হায়াতুন নবী জিন্দা নবী রওজা পাক থেকে আজকের মাহফিলে কেন বসেছে, কেন বাড়িতে যাইয়া লেভেন নিচে নাক তাইনা গুমতেছে, আল্লাহর নবী তা বলার ক্ষমতা আছে কি না? নবীর ভালোবাসা, সেই নবী এই মিলাদের চাঁদে এসেছে সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। বলেন মারহাবা, তাহলে তো অ্যাকশন হয়েছে, কেন অ্যাকশন হবে না? নবী যদি জমিনে এসেছে লাভ হয়েছে না লোকসান গেছে? কি লাভ? এই লাভের কথা বলতেছি, লাভে তো মানুষ লোহার বোঝাও বয়, কথা কোনো ঠিকই না, লাভে তুলার বোঝাও বইতে রাজি নয়, কথা কোনো ঠিকই না। হ্যাঁ কি লাভ নবী আসাতে বলবো নি, কথা কোনো বলবো হ্যাঁ। আজকে
যত পাপিও তাপি সব গুনাহের পেলা মাফি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল রে বিদায় আয়ের সাগর আকাশ বাতাস দেহে আমার নবীর আলোচনা কোনো আজকে না, আমার নবীর মিলাদের আলোচনা আগেই আছে। কত আগে? দুনিয়াতে আমরা আসার আগে। সুবহানাল্লাহ। এমনকি আসমানি কিতাবের মধ্যে আছে, মুসা নবীর কাছেও ছিল, ঈসা নবীর কাছেও ছিল, অন্য নবীর উম্মতের কাছেও ছিল। অতএব আমরা সেই নবীর উম্মত হইলে আমাদের কাছে নবীর মিলাদ থাকবে কি থাকবে না? জোরে বলেন, থাকবে কি থাকবে না? পূর্ব যুগে যে নবীজির মিলাদ ছিল, দলিলটা দিয়ে যাই, দলিল দিতাম নি কোন? হযরত মুসা আলাইহিসসালামের জামানায় একটা বড় নাফরমান ছিল, এই নাফরমান মানুষটা আল্লাহর নাফরমানি করছে 200 বছর। কত কথা জোরে কোন? আসাল্লাহা মিআতাই সানা, 200 বছর নাফরমানি করছে। 200 বছর নাফরমানি করার পরে তার আজরাইলে দর্শে তার রু কবজ করছে। করার পরে এবার তার তো রু কবজ হইলে গোসল দেওয়ার কথা, কাফন দেওয়ার কথা, জানাজা পড়ার কথা, তার দাফন করার কথা, কিন্তু দেশের মানুষ মুসা এই নাফরমানের কোনো গোসল দেওয়া যাবে না, কোনো কাফন দেওয়া যাবে না, তার জানাজা হবে না, তার কবরও দিব না। হট তো কি করবা? কয় তার গলার মধ্যে রশিটা লাগাইয়া শহরের গলিতে 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 ঘুরাইয়া তার লাশটাকে আমরা ময়লা স্তূপের মধ্যে নর্দমায় ফেলে দিব। এই দেশের মানুষ যখন তার এই দুরবস্থা দেখবে, এই তার অবস্থা দেখলে এই দেশের মানুষ সোজা হয়ে যাবে। তার লাশটারে শুকর কুকুর বেড়ালে হাংস প্রাণীরা টাইনা টাইনা খাবে। মুসা কয় সব মানুষ যখন কয় নাফরমান, তো আমি আর কি করবো, আমি পারমিশন দিয়ে দিলাম। এখন মুসা নবী চলে গেছে তুর পাহাড়ে, আর যুবকেরা গলায় রশি লাগায় লাশটার ফেলাইছে ময়লা স্তূপে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাওয়ার পরে আমার আল্লাহ মুসারে ডাক দিয়া কয়, এই 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 মুসা, আজকে তোমার সাথে আর কোনো আমার আলাপ নাই। আমার বন্ধু মারা গেল, তার গোসল নাই, কাফন নাই, জানাজা নাই, আগে তুমি তারে ময়লা স্তূপের থেকে বের করে তারে গোসল দিয়া জানাজা পড়াইয়া তারে জানাজার পরে দাফনের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। মুসা কো খোদা, সারা দেশের মানুষ কয় নাফরমান, আর তুমি কো তোমার বন্ধু, নাফরমানের সাথে তো বন্ধুত্ব হইতে পারে না। নিশ্চয় তুমি তার গুনাহ মাফ করে দিছ, কেমনে গুনাহটা মাফ করলে তুমি আমার একটু ফর্মুলাটা কইয়া দাও, কেমনে মাফ পাইলো ফর্মুলাটা আপনার আর জানার দরকার আছে কি নাই? কথা জোরবান আছে কি নাই? কারণ আমরা তো গুনা আছে, এই গুনা কি আবার গাঠটি বাইন্দা কি বাড়িতে নেবো নাকি? এটা মাপের ফর্মুলা জানার দরকার আছে কি নাই? এখন আল্লাহ ডাক দিকু, মুসা শুনো রে, এই মানুষটা 200 বছর না ফরমানি করেছে, সারা দেশের মানুষ জানে, আমি আল্লাহ জানি, কিন্তু 200 বছরের ভিতরে তার ছোট্ট একটা বন্দিগি ছিল, এই বন্দিগির খবর দুনিয়ার কেউ জানে না, গোপনে গোপনে সেই গোপন ব্যাপারও আমি আল্লাহ জানি। মুসা কয় গোপন ব্যাপারটা কি একটু বলো। কয় এই মানুষটা, আমি যে তোমার আসমানি কিতাব দিয়েছি তৌরাত, এই তৌরাতের মধ্যে আমার হাবিবের নাম আছে, কুল্লামা নাসারাত তাওরা ওয়া নাজারা ইলা ইসমে মুহাম্মদ।